বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে অনেকগুলো কথাই আছে যেগুলো বলার আছে। দেখো, কালকে বানিয়েছিলাম সুজি, তো এটা ছেলে খেয়ে নিয়েছে। ছেলে খেয়েছে হচ্ছে এই বাটিটায়, খেয়ে রেখেছে ওই চামচটা দিয়ে এই বাটিটা হচ্ছে। সবটা আমি খাবো না, আমার মিষ্টি ভালো লাগে না, বুঝেছো? সুজিটা তবে কালকে ভালো হয়েছিল, আর একদম পুরো মানে একদম শক্ত শক্ত টেস্ট হয়েছিল। এলাইচ এসব দিয়েছিলাম, তো বেশ টেস্ট হয়েছে, ভালো। রুটি দিয়ে খেয়েছে কালকে। আর ওই দেখো, আমার ছেলে শুয়ে আছে, সকাল আগে এই খবরটা জানাই, ছেলের জ্বর এসেছে। কালকে রাতে একটু পাখা চালিয়ে শুয়েছে, তো ছেলের প্রচুর জ্বর এসেছে, শুয়ে আছে। আমি তো সকালে বাজার গেছিলাম, বাজারে কিছু আনতে পারিনি, আর ও তখন আমাকে বলেনি, ও তখন ঘুমাচ্ছিল, আমি ওকে ডাকিনি, এসছি তখন বলছে জ্বর এসছে। তো কি আর করা যাবে? আর একটা জিনিস এসছে, আমি এখন কি করে নিয়েছি বলো? অনেকগুলো কাজ করে নিয়েছি, কিন্তু দেখো গ্যাস মুছে বাসন মেজে নিয়েছি। এই যে বাসন পড়ে রয়েছে এখানে, কড়াই টড়াই সুজি কালকে সন্ধ্যাবেলা মেজেছিলাম, আবার ইসে করেছি, কি বলে, সুজি করেছি, সেই জন্য আবার আজকে মেজে নিলাম। আর একটা কথা হচ্ছে যে ওই বাপের বাড়ি থেকে এসে ব্যাগ ভর্তি করে জিনিস কি এসছে দেখাচ্ছি, তাও ব্যাগ ভর্তি এসছে। এবার কি এসে সেটা দেখো তোমরা আগে, ব্যাগে এসছে কি এসছে দেখো, সেদিন কুমড়ো দিয়েছিল, সেই কুমড়োটার কুমড়ো শাকের গাছটা নষ্ট হয়ে গেছে, সেই শাকটাকে মানে কেটেছে, কেটে আমাদের বাড়ি দিয়ে গেছে। তো বোনকে ফোন করেছিলাম, বোন বললো নেবে না, তাই জন্য আমি আমাদের দিয়ে মানে ভাই দিয়ে গেছে। আমি তখন ছিলাম না, বাজারে গেছিলাম। আর বোন হচ্ছে ওই যে কি বলে, বোনকে বললাম, বোন বললো না দিদি খাবো না আমি কুমড়ো শাক, বাড়িতে অনেক শাক আছে, বুঝেছো? অন্য কিছু ভেবেছিলাম, আজকে ডিম নিয়ে এসেছি, বুঝেছো? ডিম এনেছি, দুটো ফাটা ডিম, একটা গোটা ডিম নিয়ে এসেছি, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই যে তিনটে ডিম নিয়ে এসেছি, দুটো আজ বাজারে গেলাম, তেমন করে পাইনি কিছু, সেই জন্য নিয়ে এসেছি। তো আজকে ওইটা হবে, শাক হবে, পেঁপে রয়েছে একটা, পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছে, পেঁপেটা সিদ্ধ দেবো। আর ছেলে ওখানে শুয়ে আছে, মুখে কোনো স্বাদ নেই, কতগুলো ভাত আছে জল দেওয়া, তার মানে ও আজকে খাবে না, আর আমিও মানে আমি খাবো, দুপুরবেলা খেয়ে নেবো, ও এখন অন্য কিছু খাবে। আজকে বলছে আমার ভাত খাবো না, মুখটা ভালো লাগছে না। তো যাকে আমরা সব খেয়ে বড় হই, আর মানে সব কিছু খাওয়ার আমাদের অভ্যাস আছে, আমার ছেলেরও সেইভাবেই বড় করেছি। তো বোন ফোন করেছিল যে একটা কাজের কথা বলছিল, মানে সে বাচ্চা রাখার কাজের কথা বলছিল। তো আমি বললাম দেখ, পুরো সময়টা আমি সংসারকে সময় না দিয়ে আমি গিয়ে কাজ সারাদিন ধরে থাকা করাটা আমার অসম্ভব, কেন ছেলে যেহেতু মানে এখন সায়েন্স পড়ার কথা হচ্ছে। তো বলছে দিদি সায়েন্স পড়তে গেলে প্রচুর খরচা, অত খরচা দেখি কতটা কি আমরা নিজেরা করতে পারি, তো চলো সাথে থাকো, দেখি কি রান্না বান্না করছি। মাথার মধ্যে না রাস্তা দিয়ে গেলে বোন বলছে আমি দেখলাম তোকে রাস্তা দিয়ে বাজার যাচ্ছিস, আমি বললাম হ্যাঁ, মানে মাথার মধ্যে সারাক্ষণ ওই পয়সা টাকা পয়সা চিন্তা ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, কি করা যাবে? তো দেখা যাক, ব্যাগ ভরে যখন শাক এসছে খেতে তো হবে, শাকের অনেক রকম কিছু করা যায় জানো তো, শাকের পাতুরি, শাক বাটা, মানে অনেক কিছু। কিন্তু মন মেজাজটা আমার খুব একটা ভালো নেই, যতক্ষণ না ছেলেটার একটা কিছু হচ্ছে মানে করে দিতে পারছি না, ততক্ষণ কিছু ভালো লাগছে না। তো চলো সাথে থাকো, দেখি কি কি করি, সব শেয়ার করবো, সাথে থাকো। এক এক সময় না ধৈর্য হারিয়ে ফেলি জানো। আর এখানে তোমাদের সাথে কথা বলছিলাম, কাজ করছিলাম, কুকারের মধ্যে দিচ্ছি আলু আর ডিম দিয়ে দেবো, কুকারে আলু ডিমটা সেদ্ধ দেবো, দিয়ে কুকারটা বসিয়ে দিয়ে তারপরে কুমড়ো শাকগুলো কাটবো। এক মানে বলছিলাম কি, এক এক সময় ধৈর্যের এতটা হারিয়ে ফেলি। আমি কালকে ফেসবুকে ভিডিও মানে লাইভ করছিলাম, একটা দাদাভাই বললো ধৈর্য ধরো, দেখবে একদিন তুমিও সুখের মুখ দেখতে পাবে। সেই কথাই বললাম যে ধৈর্য ধৈর্য আমার মধ্যে প্রচুর আছে, আজকে দু বছর ধরে ইউটিউবে ধৈর্য ধরে আছে, কাজ করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছি। বুঝতেই পারো যে অন্যের বাড়ি থেকে ভিডিও তৈরি করা কতটা কষ্টের। আজকাল আগে তো শর্ট ভিডিও হতো, সেখান থেকেও কিছু মানে দুই এক পয়সা পেলেও পেতাম, এখন হচ্ছে শর্ট ভিডিওটাও দেখছি ইদানিংয়ে 500-এর বেশি আর ভিউজই হচ্ছে না, কেন জানছি না কি হচ্ছে। একটা দিদিভাই বলেছে যে শিবানী তুমি তোমার ভিডিও দেখি আমি খুব ভালো লাগে, কিন্তু তুমি শর্ট আর লং একই চ্যানেলে আপলোড করো না। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে কোনো উপায়, দ্বিতীয় কোনো উপায় আমাদের মতো ঘরে মানুষদের নেই। এক তো এই ফোনটা এমনিতে বেশি দামের না, তার মধ্যে প্রচুর হ্যাং করে, আটকে যায়, ভিডিও করতে গিয়ে ফোন পুরো টোটাল আটকে গিয়ে কোথা থেকে কোথায় কল লেগে যায়, ইমার্জেন্সি কলে লেগে যায়। তারপরে কি বলো, যদি এখানে আরেকটা জিমেল আমি খুলি একই ডিভাইসে, বুঝতে পারো স্টোরেজ পুরো ফুল হয়ে যাচ্ছে, আর যতগুলো অ্যাপ নামাবো তাতেও কিন্তু সেই স্টোরেজ ফুল হয়ে যায়, আর জিমেলে প্রচুর পরিমাণে
জিবি মানে শেষ করে, মানে 8 GB আমার এই ফোনে 8 GB জিমেলে খেয়েছে, বুঝেছো? জিমেলটা উড়াতে পারছি না, জিমেলটা যদি উড়িয়ে আবার নতুন করে নিই তখন কি হবে বলো তো? আমার যত ইউটিউব আছে সব কি যদি কিছু হয়ে যায়? এই মানে এইসব ব্যাপারে তো অত বুদ্ধি বা অত এক্সপিরিয়েন্স আমাদের নেই, আমরা অত কিছু বুঝি না। তো সবই শত মানে কষ্টের মধ্যে দিয়ে চেষ্টা করি প্রতিনিয়ত তোমাদের সামনে আসার, ভিডিও আপলোড করার। যারা আমাকে দেখছো, যে আমাকে ভালোবাসছো, বা প্রতিনিয়ত বলো শিবানী তোমার এই কষ্টের দিন দেখে আমাদেরও অনেক কিছু শেখার, হ্যাঁ সেই সেই কথাগুলো সেই জিনিসগুলো আমার ভালো লাগে। আর এখন কি বলো, অভ্যাসে পরিণত হয়েছে যে ভিডিও ক্যামেরাটা না খুললে যত অভাব কষ্ট মুখের চোখের জল আসুক না কেন, ক্যামেরাটা না খুলে যদি ব্লগিংটা না করি মনটা ভালো লাগে না, আর মনে হয় জানি কেমন একটা ফাঁকা ফাঁকা জীবন। ওইখানে দেখো বেগুন দিয়ে করবো হচ্ছে কুমড়ো শাকের তরকারি, আর পেঁপে একটু কাটছি সেদ্ধ দেব বলে। বেগুনের শিম বেগুন বড়ি দিয়ে করলে, পোস্ত দিয়ে করলে ভালো হয়, তবে না পোস্ত তো বুঝতেই পারো কত কী দাম, ততটা দিয়ে তো আমরা খেতে পারবো না আমাদের মতো মানুষ। যেটা সত্যি আমি তোমাদের সামনে সেটাই বাস্তব কথা, সত্যি কথা বলি, মিথ্যা কথা বলি না। কেন, যদি মিথ্যা কথা বলতে পারতাম, নাটক করতে পারতাম, নকশামি দেখাতে পারতাম, তাহলে হয়তো প্রচুর ভিউ আমাদের চ্যানেলেও হতো, আমরাও অনেক কিছু রেভিনিউ কামাতে পারতাম। সেখান থেকে সেইগুলো তো পেরে উঠি না, যেটা সত্যি সেটা আমি যেমন তেমন, যেমন জামাকাপড় পরি, ভিডিও করার জন্য আলাদা কিছু করি না। তবে হ্যাঁ, শর্টের জন্যে ওই আমার 2-3টে শাড়ি যেটা রাখা আছে সামনে হাতের কাছে, ওইগুলোই পরে ভিডিও আপ করি, চেষ্টা করি। আমি দেখি যে ভিডিও শর্টগুলো আমি করছি সেইগুলো অন্য লোক করলেও কিন্তু প্রচুর ভিউ হচ্ছে, কি জানি কেন আমার কপালটাই এতটা খারাপ কেন জানি না। আমার মানে ভাগ্য আমার একদম কোনো দিকে না সাথ দেয় না, আমি এমনই আমি মেয়ে আর এমনই আমার ভাগ্য না, যেখানে মানে ছাই ধরলে আমার লোকে বলে সোনা হয়, কিন্তু আমি সোনা ধরলে ছাই হচ্ছে। আজকে সোনা ধরলে ছাই না হলে আজকে 2টো জমি, ভালো কাজকর্ম, এই ছেলের শরীর খারাপ। আবার তোমরা দেখো ছেলের হচ্ছে ভীষণ শরীর খারাপ, জ্বর। এই কিছুদিন বেশ একটু সুস্থ ছিল, ভালো ছিল, চিন্তাটা মুক্ত ছিল, আবার শুরু হয়ে গেছে ছেলের শরীর খারাপ, ছেলের জ্বর। কি করব কি না করব, আগেই সবাই বলেছিল একটু ভেলোর নিয়ে যাও। দেখো ভেলোর যাওয়াটা মুখের কথা না, তো ভেলোর যেতে গেলে অনেক টাকার ব্যাপার, যোগ একটু ভালো করে দেখা, ওর বারবার এরম ঘুষ ঘুষ করে জ্বর কেন আসে। আমি জানি যে অনেকেই এটা সন্দেহ করো যে ঘুষ ঘুষ করে জ্বর মানে কোনো বড় রোগের লক্ষণ, কিন্তু বিশ্বাস করো উপায় নেই, আমি একদম নিরুপায়। নিরুপায় না হলে একটা মা এরকম বলতে মানে কষ্ট পেতে পারে? ওই বড় চ্যানেলের মতো ঠকবাজি মিথ্যাবাজি তো করতে পারবো না, ছেলের নামে তো লাখ লাখ টাকায় নিয়ে নিতে পারবো না। আর আমাদের দেবে কে বলো? তারা বড় চ্যানেল বলে তারা হাত পাচ্ছে, ইউটিউব তাদেরও অন্য জায়গায় সাজেস্ট করছে, কিন্তু আমরা যদি হাত পাতি না তবু আমাদের কথা কেউ কিন্তু শুনবে না। নাহলে আজকের আমি দেখো মাথায় হাত দিলাম কেন বলো, প্রচুর চিন্তাতে না কি যে করি নিজেও জানি না। কড়াইয়ের মধ্যে ছিল কতটা জল, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আবার দেখো চুলগুলো কেমন উড়ে উড়ে পড়েছে, কি বলবো আর কি, মানে যাচ্ছে তাই অবস্থা মানে আর কি। এই সবে কড়াইটা বসালাম, তার মধ্যে কোথা থেকে এসে চুলটা উড়ে পড়েছে, এত বিরক্তি লাগে। জল ছিল কতখানি, সেই জলের মধ্যে তেল দিলাম, এবার দেখো ফাটফাট ফাটফাট করে ফাটবে। আর শিলনোড়াটা কোথায় রাখি দেখো? তোমরা হলে বলবে যে না এই আমি এরকম সংসার মানে এরকম করবো না, বরের সাথে অশান্তি করবে যে না ভালো ঘর নাও ভালো ভাড়া নাও, তুমি পারবে কি পারবে না আমার দেখার দরকার নেই। কিন্তু আমরা কি করব বলো, আমাদের কিছু করার নেই, কোনো উপায় নেই, এইভাবেই জীবন কাটাতে হবে আমাদের। যদি আজ অন্য কিছু করতে পারতাম, অন্যভাবে চলতে পারতাম, আজ অনেককেই দেখি যারা একটা বিয়ে করে বর ছেড়ে দিয়ে আবার নতুন। সিনেমা আর্টিস্টদের কথা বাদই দাও, তাদের তো কোনো ব্যাপার না, তাদের অনেক টাকা আছে, একটা বউ কেন 5টা বউও তারা রাখতে পারে। আর আমাদের মতো মানুষ দাদা তাদেরও প্রতিনিয়ত আমি দেখি কেউ না কেউ এরকম করছে, একটু কষ্ট হচ্ছে কি ব্যাস ছেড়ে ছুড়ে দিয়ে সংসার ছেড়ে বাচ্চা ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা পারবো না, সেই শিক্ষায় আমরা শিক্ষিত না জানো তো। আর দেখছি লঙ্কা আর পাঁচফোড়নটা কোটোর মধ্যে নেই, তাই নিরামিষের কোটোর মধ্যে থেকে বার করলাম। সোমবার তো আবার সপ্তাহ পেলে আবার তো জিনিসপত্র আনতে হবে, তখন নাহলে আবার এনে নেবো, সেই কারণে ওই প্যাকেট থেকে বার করে নিয়ে পাঁচফোড়ন ফোড়ন দিলাম। কালোজিরা দিলেও হতো কিন্তু পাঁচফোড়ন দিলাম। এবার সব শাকপত্র আজকে কী করেছি বলো, বলছি না মাথার আমার একদম ঠিক নেই, মানে চিন্তা ভাবনা আমার মাথা খারাপ করে দিচ্ছে। ছেলের টিউশনি মাস্টারদের অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স না করলে পড়াবে না, এই তো কাল পরশু থেকে পড়া চালু, তারপরে মাইনা আছে, এই এক মাসের মাইনাটাও দিতে হবে জানো তো, যারা আগের মাস্টার আছে তাদেরও, যে কোনটা কী করবো কিছু বুঝি না।
তো এই সব শাকপত্র সব এক জায়গায় দিয়ে দিয়েছি, আজকাল রান্নাটাও ঠিকঠাক করে ভালো হয়ে উঠতে পারছে না, মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে নানা রকম কথা চিন্তা, সেই কারণে মানে কি করছি আমি নিজেও জানি না, ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। ওই জন্যে মা, কিন্তু ভুলভ্রান্তি হলে হবে কি, রান্নাগুলো কিন্তু ভীষণ পরিমাণে টেস্ট হচ্ছে কিন্তু, জানো তো। বর বলছে কি ব্যাপার, আজকাল কিন্তু রান্না হয় তোমার হাতের হেভি টেস্ট হচ্ছে। আমি বলছি মাথার ঠিক নেই, চুপচাপ থাকছি, তাতেও কিন্তু আমার বর চুপচাপ থাকতে দেয় না, একটাই কথা বলে আমি তুমি চুপচাপ থাকবে না, আমি বলি তুমি তো চুপচাপ থাকো, তখন বলে যে না আমি চুপচাপ থাকি ঠিক আছে, আমি তো সারা জীবনই চুপচাপ, কিন্তু তুমি তো সারা জীবন চুপচাপ না, তুমি চুপচাপ থাকলে ভাল লাগে না জীবনে। না কোনো সকাল্লা মানে কি জিনিস দেখিনি, সংসারটাকেই ভালোবেসেছি, সংসারটাকেই ভালোবেসে সংসারটাকেই করার চেষ্টা করেছি, জানো তো। দেখো শিল নোড়া দিয়ে যখন মশলা বাটি না, তখন আমারও ইচ্ছা করে যদি আমার একটা মিক্সার হতো, সময় বিশেষ এত হাতে যন্ত্রণা করে, তাও মশলা না বাটলে, যেমন এই তরকারিটা আজকে করছি, মশলাটা না বাটলে এই তরকারিটা কি হবে বলো, হবে না তো, না খেতেও টেস্ট হবে না, শুধু ফোড়ন দিয়ে কি টেস্ট পাওয়া যাবে, পাওয়া যাবে না। মশলা বেটে রান্না করা তার স্বাদই আলাদা, সেটা আমি জানি, তবুও সময় বিশেষ ইচ্ছা করে। এ দেখো দুটো ডিম রয়েছে, দুটোই ফাটা, আর ভাতটা ফুটবে ফুটবে করছে, এখনও ফোটেনি। আর এখানে কুকারের মধ্যে ডিম আর আলু সেদ্ধ দিয়েছি, সেগুলো সব ঢেলে নেবো। আলুগুলো না আজকে ছোটো ছোটো আলু দিয়ে এনেছিলাম একটু আলুর দম খাবো বলে, যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করবো, তো এবছর আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হলো না, শিল নোড়া দিয়ে না বাড়তে পারবো না কড়াইশুঁটিগুলো, প্রচুর হাতের যন্ত্রণা। আর ওখানে ভাত আমার ফুটে পেরে আসবে আসবে করছে, এখন আসেনি, আলু আর ডিমটা নামিয়েছি। ডিমের তরকারিতে এমনি আমি মশলা বেটে দিই না, ঘষেই দিয়ে দিই, তো আজকে শিল নোড়া যখন পেতেছি ভাবলাম ডিমের তরকারিটা মশলাটা বেটেই দিই, একটু রসুন আর একটু পেঁয়াজ আর টমেটো একটু বেশি করে কেটে নিয়েছি, তবে ডিম আলুটা এখনও ছাড়াইনি, গরম আছে, টিভিটা চলছে, তো মাঝে মাঝে একটু তাকাচ্ছি আর এক এক সময় সব কিছু দেখি। অনেকেই আছে আমাদের পাড়ায় যারা দেখে, অনেকে আছে, দেখো ভালো মানুষ খারাপ মানুষ মিলিয়ে কিন্তু আমাদের সমাজ, সেখানে যারা ভালো তারা ভালোবাসছে, যারা খারাপ তারা খারাপ কথা বলছে। অনেক মানুষ আছে যারা আমাদের দুঃখে দুঃখী হয়, বলে যে শিবানী যে অনেক মানুষকে দেখছি যে তারা ইউটিউব এইসব ভিডিও করে, তুই তো আজ অনেক দিন ধরে করছিস, তুই তো আমাকে তুই করেই বলে, তা তোর কেন হচ্ছে না, আমার বোনও বলে, অনেক মানুষ আছে যারা বলে। আমি বলি আমার ভাগ্যটাও দেখতে পাচ্ছ না কাকিমা বা কাকু, এদের বলি যে আমার ভাগ্যটা কেমন, সত্যি ভাগ্য আমার স্বাদ দেয় না। এ দেখো ডিমের মশলা কষানো হচ্ছে, ডিমের মধ্যে আলু সিদ্ধ করে রেখেছি, আলু আজকাল ভাজিনি জানো তো, সেদ্ধ আলুটাই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ওর মধ্যে ডিম দেবো, বরের ডিমটারই ঝোল হবে, আমাদের ডিমগুলো ভাজা হবে। তবে আমি দেখা যাক কী করি, এক সময় নিজের জন্য কিছু করতে ইচ্ছা করে না, দুদিন একটু ইচ্ছা করে যে দুদিন কোথাও যাই বেড়াতে, মা বলে যে মনে আয়, ফের এক এক সময় ভাবি যে না আমি গেলে মায়ের খাটনিটাও তো বাড়বে, ওখানে গিয়ে যদি সেই আমাকে নিজে থেকে রান্না খাওয়া করতে হয় তাহলে আমার ঘরেই ঠিক আছে, তাই না। এমনি যাচ্ছি আসি, মাথা দেখো বলেছি না পুরো খারাপ হয়ে গেছে আমার, ডিমটা ভাজিয়েই নি, ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, মানে বরের সেদ্ধ করা ডিমটা, তো ছেলের জন্য যেহেতু ডিম মামলেট করবো সেই জন্য বললাম ওর মধ্যে তেল দিয়ে, দেখো বরের ডিমটা আবার এই ছোটো কড়াইতে ভাজতে লাগলাম, আর ওই তেলের মধ্যে ছেলের ডিমের অমলেটটা বানিয়ে দেবো। মাথাটা পুরো কাজ করে না, ছেলে বলছে এটা কী হলো মা, আমি বলছি ঝোলটা এখনও ফোটেনি, গ্যাসটা কমানো আছে, এটা দিয়ে অন্যদিন মশলা কষাই তখন ওই করি, আজকে ওটা দিয়ে দেখো ঝোলটা গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, এবার ঝোলটা আস্তে আস্তে ফুটুক, তাহলে ওটার মধ্যে মশলা ঢুকে যাবে, কী করবো বলো, সত্যি বলতে বিশ্বাস করো মানে ভেবে পেরে উঠি না। যখন সবার আশেপাশে আমারও আমার পরে যারা যারা বলতো যে আমাদের জায়গা জমি হবে না, আজ তারাও কিন্তু জায়গা জমি কিনে নিজের বাড়িঘর করে চলে গেছে, তারা যখন আমাকে জিজ্ঞাসা করে কৃষিবাণী তোমার কবে হবে, তখন আমি না বলতে পারি না, আমার তখন দু চোখ ভরে জল আসে, শুধু কান্না আসে। আজ এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি না যেখান থেকে আমি কাঁদতেও পারি না হাসতেও পারি না, যেখানে মনের সুখে দুটো কথা, জীবনে মানে ঘোরা বেড়ানো মানুষ সব করে, আজকে তারাও বাড়িঘর করে নিতে পারছে, কিন্তু আমি ঘুরিনি বেড়াইনি ভালো খাইনি জামা কাপড় ভালো পরিনি, তাও নিজের আমার বাড়িঘর হলো না। রান্না হচ্ছে, ওই যে ডিমের তরকারি ওই যে ফুটছে, ছেলের ডিম ভাজা ঠান্ডা করতে দিয়েছি, ভাত এখানে গড় দেওয়া হয়ে গেছে, আর ফোনটা রয়েছে চার্জে, আর ছেলে কালকে কতগুলো জল দেওয়া ভাত ছিল সেগুলো এখন এই মুহূর্তে আমি খেলাম, এখন কটা বাজে, আড়াইটা বাজে, এখন খেলাম, আর দুপুরে ভাত খাবো না, ছেলে খেলো না। ওই দেখো ছেলে চাদর গায়ে দিয়ে, কী যে হয় দুদিন পর পর জ্বর কেন যে হয় আমি বুঝতে পারি না জানো তো, একটু ভাবছি একটু ভালো দেখে ভালো ভালো ডাক্তার একটু ই করবো, দেখাবো তো, দেখা যাক কী হয়। এখান থেকে পাঁচ টাকার কয়েন নিয়ে গেছে বাপি, তো চলো কী আর করা যাবে, কত কথা তোমাদের সাথে বলার থাকে কিন্তু বলে ওঠা হয় না। আজকে আর পাখিটা চেল্লাচ্ছে না, দেখো পাখিটা আজকে আর ঢুকে রয়েছে, হাড়ির ভিতরে ঢুকে রয়েছে, আজকে আর কোনো আওয়াজ নেই, বুঝেছো। জল খাবার ছেলে আজকে আগেই দিয়ে দিয়েছে, ভাত খেয়েছি ঢেকুর উঠছে, ভাল লাগে না জল দেওয়া ভাত খেতে, কিন্তু আছে ছেলে বলেছিল খাবে সেই জন্য রেখেছিলাম,
তাহলে না খেলো না, কি আর করা যাবে। তো চলো সাথে থাকো, কি রান্না করেছি অবশ্যই শেয়ার করো। রান্না কিছুই করিনি, পেঁপে সেদ্ধ, কুমড়ো শাক আর ডিমের ঝোল, আর হচ্ছে ব্যাগ, বাপের বাড়ি থেকে ব্যাগ ভরে এসে কুমড়ো শাক। বোনকে দুটো দেওয়ার ছিল, বোন বললো নেবো না, তাই জন্য আমিই খাবো। দুদিন তিন দিন ধরে ফেলে তো কোনো জিনিসই তো আমাদের ঘরে ফেলে দিই না, তাই চলবে, কদিন ধরে খাবো। তো চলো সাথে থাকো, তোমরা দেখতে থাকো, আর অনেক 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 ভালোবাসা দাও। যে পারে সেই আমাদের বোকা বানিয়ে দেয়। আমি তো মুদিখানা জিনিস এখন আনতে যাই না, বরকে দুদিন ধরে দেখাচ্ছি, বরকে বলছি এখানে গান বেজে গেছে তাই একটু মিউট করে দিয়ে পর থেকে ওভার মানে ভয়েস দিয়ে দিচ্ছি। এখানে বরকে দেখালাম ভাতটা, যে দেখো নতুন চালের ভাত। তো আমি বরকে বললাম তুমি কেন প্রত্যেক সপ্তাহে বলো না, ও দোকানে গেলে প্রত্যেক সপ্তাহে বলতে হবে চালটা একটু ভালো দিও, দাম কিন্তু হাই পাওয়ারের নেয়, কিন্তু চাল দেখো একদম মাসুরি চালের মতো, ভাত একদম মোটা মোটা, জানো তো। এবার যেটা কিনে খাবো, যেটা রেশনে খাই সেটা তো মোটা খাই, যেটা কিনে খাবো সেটা তো অবশ্যই একটু সরু খাবো, তাই না। এবার বর যেহেতু মুখে কোনো কথা বলে না, সেই কারণে কিন্তু বরকে যা পারে তাই ঠকিয়ে দেয়। এ দেখো সেদিন এই যে কদিন ধরে বিকালে কাজ করেছে, সেখানে কি করলো জানো তো, 500 টাকা আমার বরকে দেয়নি। বর মুখে তেমন কিছু বলতে পারে না বলে যে যেমন করে পায় বরকে ঠকিয়ে যায়। আজকে আর দুপুরে ঘুম হয়নি, বুঝেছো তো, ছেলেটার জ্বরে একদম কাবু হয়ে গেছে, প্রচুর জ্বর এসেছে। ওর যে কেন থেকে থেকে জ্বর আসে, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার ওই ওই জিনিসটাই আবার শুরু হয়েছে, জানি না। দেখো পাখা চলছে না, তাও দেখো ওর অবস্থা দেখো, আমাদের গরম লাগছে, আমরা কিন্তু পাখা বন্ধ করে বসে আছি, আর আমার বরমশাই এখানে বসে আছে, দেখো ওর বেচারার গরম লেগে গেছে। আর ছেলেটার মানে হাসি আসে না গো, হাসি আসে না, বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে কি আর হাসি আসে, হাসি আসে না। তাও কি করব, ভিডিও করি সবসময় দুঃখী মনে, কত আর ভিডিও করব, সেই কারণে মানে কি বলবো, হাসতে বাধ্য, যদি হাসি নাও আসে তাও মানে হাসতে হয় জোর জবরদস্তি। ওই যে দেখো ছেলেটাকে দেখলে সত্যি ভালো লাগে না, যে এতটা শরীর খারাপ, যে মানে দুপুর সারাদিন আজ খায়নি, দুপুরবেলা আমি জোর করে ধরে ভাতটা খাওয়ালাম, তারপরে খেলো, আর এখন শুয়ে সে, যে ছেলে ঘুম চোটে কিছু দেখে না, আমি তো তোমাদের বলি যে এত ঘুমায় এত ঘুমায় যে বলার কথা না, সেই ছেলে একটু ঘুম নেই, উঠেছে মানে সেই সারাটা দুপুর আমি বললাম বাবা একটু শুয়ো, একটু ঘুমা, বা সকাল থেকে বললাম যে শুলে একটু শরীরটা ঠিক হবে, কিছুতেই শুলো না। আর দুপুরবেলা শুলো, খাই দাই দিলাম, তো একটু ঘুমাতে পারিনি, উঠে বসে আছে, ও উঠে বসে আছে, তা আমি কি শুতে পারি, আমিও উঠেই বসে আছি। আজকে সন্ধে পড়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে বাপের বাড়িতে যাব জল দিতে, মায়ের জল নেই, আমাদেরও জল নেই, জল আনতে যাব। তো চলো সাথে থাকো, বাকিটা পরে দেব, আসছি তোমাদের কাছে। এ দেখো মাকে বাপের বাড়িতে এসেছি, জলের ব্যারেল দেখছো, আমাদের ব্যারেলটা দিয়ে মাকে জল দিতে এসেছি। মায়ের জল ছিল না, দোকান থেকে জল নিলে তো 25-30 টাকা ব্যারেল নেবে, তাহলে সপ্তাহে 2-3টা লাগলে কোথা থেকে হবে। তা বর দিয়ে আসে, যতদিন পারছে দিচ্ছে, যখন পারবে না দেবে না। মার চুলে একটু মা শ্যাম্পু করেছে, তেল দিয়ে দিতে বললো, তাই তেল দিয়ে দিচ্ছে। আর এরা দুজনে দেখো, এরাও বলছে আমিও তেল দেবো, তো আমার হাতের তেল, আমি তোরা দাঁড়া আমি দিয়ে নিই, তোবার দিবি, বলছে না পিসি তুমি দিচ্ছ আমরাও দেবো। দেখছো দুজনে কি করছে। তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, তোমাদের একটু দেখাই, যখন এখানে যাই এদের সাথে কথা বলি গল্প করি একটু ভালোই লাগে। তারপর আবার জেঁকে সেই আমার ছেলেকে ধরেছে, আমার মায়ের হাসি দেখো কেন বলো তো, আমার ছেলেকে চেপে ধরেছে, আমার ছেলে বলছে দাঁড়া এখনই আমাকে তোরা মেরে ফেলিস না, আমি এখনও অনেক দিন বাঁচতে চাই রে, সেই কারণে আমার মা হেসে উঠেছে। আরে দেখো ভাইয়ের ছেলেটা কেমন নাচছে ক্যামেরা খুলেছি বলে। আর ওই দেখো রাত্রিবেলা ওই যে আলুর তরকারিটা না, সকালে না ভালো হয়নি, নুন মিষ্টি কম হয়ে গেছিলো, রাতে একটু নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে গরম করলাম, আর ভাবলাম দুটো পরোটা বানিয়ে দিই, তাই দুটো পরোটা বানিয়ে দিলাম। ছেলেটার জ্বর তো মুখে কোনো রুচি নেই, দুপুরে তো জোর করে আমি ভাত খেয়েছি, সারা সকাল তো কিছু খাইনি, তো বললাম দুটো পরোটা করি তাহলে দুটো খেতে পারবে। এই যে বর দেখো এইভাবে এতক্ষণ লাগলো, লাগে কেন সাইকেল তুলতে জানো, দরজাটা দেখতে পাচ্ছ তো পিছনে সিলিন্ডার আছে, দরজাটা খোলে না, আর এইটুকুনি জায়গা দিয়ে সাইকেলও ঢুকতে চায় না জানো তো, বর বিরক্তি হয়ে যায়। কিন্তু কি করা যাবে, বিরক্তি হলেও তো কোনো উপায় আমাদের নেই না, হাত পা আমাদের বাঁধা, এই একটা সাইকেল এখানে রাখলো, একটা সাইকেল এখানে রাখবে, রাতে যদি আমাদের কারণ না বাথরুমও জোর পায় না, তবুও কিন্তু আমরা এখান থেকে বেরোতে গেলে আমাদের 10 বার ভাবতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিই, অনেক বড় হয়ে যাচ্ছে, আর কিছু বললাম না, পাশ ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক শেয়ার করো, কি বলবো, যে যার যতটুকুনি ভালো লাগে ভিডিও দেখো, আর তোমাদের উপর ভরসা আছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু।